ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হয়, তবে দেখাও যে এফ অফ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু হবে। সো ফাংশন অফ এক্স আমাদের দেওয়া আছে কি, এক্স বাই টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা, এবার আমাদের বের করতে হবে এফ অফ মাইনাস ওয়ান। তো তার মানে আমরা এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাবো, তাহলে মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। সো দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু, ওয়ান বাই টু মাইনাস ওয়ান, সো দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই, ওকে, মাইনাস ওয়ান বাই কত হবে তাহলে, এখানে তাহলে মাইনাস ওয়ান বাই টু চলে আসছে, ফাইন। সো তাহলে আছে কি, এটা এবার তাহলে মাইনাস ওয়ান ইন্টু টু বাই মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু আসছে টু। ওকে, তাহলে এফ অফ মাইনাস ওয়ান আসছে টু, যেটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে, সো হেন্স প্রুফড। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।